ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেমন তার নানান ধরনের উদ্যোগ নিয়ে আলোচিত, ঠিক তেমনি নানান ধরনের কাজ নিয়ে কিন্তু সমালোচিত। সম্প্রতি ঋষি সুনাক আবারও তার বিলাসী জীবন নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে। সম্প্রতি এক সপ্তাহে ঋষি সুনাকের বিমান ব্যয় 5 লাখ পাউন্ডের একটি তথ্য সামনে এসেছে। বিদেশ ভ্রমণের প্রধানমন্ত্রীর ব্যয়ের সরকারি তথ্যে এসব তথ্য জানা যায় এবং জানিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। ব্রিটেনের বিরোধী দলীয় সংসদরা বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধে ঋষির প্রতিশ্রুতির সঙ্গে তার এই ভ্রমণ সংক্রান্ত ব্যয় সত্যি সাংঘর্ষিক। তিনি জনগণের টাকা খরচ করে এইভাবে বিলাসী জীবনযাপন করতে পারেন না। জানুয়ারিতে লিডসে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করার জন্য লন্ডন থেকে ভ্রমণে প্রাইভেট জেট ব্যবহার করার পর বিষয়টি সামনে আসে। গার্ডিয়ান জানান, মন্ত্রিপরিষদ কার্যালয় থেকে পাওয়া তথ্যে দেখা গেছে 2022 সালের নভেম্বরে COP27 শীর্ষ সম্মেলনের জন্য ঋষি সুনাকের একদিনের মিশর সফরে ব্যক্তিগত জেট ভ্রমণের জন্য খরচ হয়েছিল 1 লাখের বেশি ইউরো। এক সপ্তাহ পরে 13 নভেম্বর তিনি ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলনে যান এবং 17 নভেম্বরে ফিরে আসেন। এই যাতায়াতে খরচ হয় 3 লাখ 40 হাজারের বেশি ইউরো। কিছুদিন পরে লাটভিয়া এবং এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাতে দিনব্যাপী সফর করেন। একটি সফরে খরচ ছিল 62 হাজার ইউরোর কিছু বেশি। ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটরা এই বিমান ভ্রমণের ব্যয় নিয়ে সুনাকের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী যা করছেন তা করদাতাদের অর্থের বাজে অপচয়। যখন ব্রিটেনের মানুষ কর পরিশোধ করতে সংগ্রাম করছে তখন এটি করা একেবারেই উচিত হয়নি। ব্যক্তিগতভাবে এভাবে প্লেন ব্যবহার করা এবং এটি যে সাধারণ মানুষের অর্থ এটি ভুলেই গেছেন প্রধানমন্ত্রী, এমনটাই বলছেন বিরোধী দল। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সুনাকের এসব ভ্রমণ ছিল এবং এটি আসলে অনেক কম সময়ের জন্য ছিল, যে কারণে সুনাক আসলে বাধ্য হয়েছে ব্যক্তিগত বিমান ব্যবহার করতে। তবে এটি অবশ্যই দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে এসেছে এবং তিনি দেশের অর্থনীতিকে সুরক্ষা করার জন্য নানানভাবে উদ্যোগ নিচ্ছেন। এই ছিল আমার কাছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি তার বিদেশ ভ্রমণ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।